আল্লাহ পাকের কুদরতি ফেরেশতা দম দিয়ে এ মাহফিল দিয়ে দম হচ্ছে কেয়ামতের ময়দানে এ মাহফিল আমাদের সাক্ষী হতে পারে উসিলা হতে পারে ঠিক কিনা নাজাত যাওয়ার জন্য এখানে যতক্ষণ থাকবেন তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আপনার শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় প্রতিটা মুহূর্তে দশটা দশটা করে নেকি লেখা হচ্ছে এই নেকির মূল্য তো দুনিয়া আমরা বুঝি না বুঝি এদেশের মুদ্রার নাম টাকা ভারতের মুদ্রার নাম কি রুপিয়া তারপরে আমেরিকার মুদ্রার নাম ডলার আর সৌদি আরবের মুদ্রার নাম কি কুয়েতের মুদ্রার নাম কি দিনার দিনার আবার অন্য দেশে আছে দেরহাম ঠিক না দেরহাম এখন বলুন টাকা বলুন রুপি বলুন দিনার বলুন দেরহাম বলুন রিয়াল বলুন ডলার বলুন সকলের আপনি সৌদি গিয়ে বঙ্গবন্ধুর ছবি বিশিষ্ট এই যে 1000 টাকার নোট গুলা আমি নিয়ে গেছিলাম এই রোজায় এই যে এতগুলো নোট নিয়ে গেছি একটা নোট ওই দেশে চলবে আপনি দোকানে যাবেন শপিং করতে খেজুরের দোকানে করবেন কোন খেজুরের দোকানে গিয়ে বলবেন এই 1000 টাকা খেজুর আমাকে দেন দোকানদার দিবে দিবে না মানি ট্রান্সফারিং যে ব্যাংকিং লেনদেন আছে ওখান থেকে আপনাকে টাকা ভাঙাতে হবে টাকা ভাঙিয়ে এরপর রিয়াল করতে হবে এই রিয়ালের মাধ্যমে ওইখানে আপনার মূল্য আছে ঠিক কিনা এই দুনিয়ায় বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সবের মূল্য আমরা দেখি না সওয়াবের মূল্য নেকির মূল্য আমরা দেখি না শুধু হুজুরদের মুখ থেকে শুনি সওয়াব 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 এই সওয়াবের দাম কি এর ভ্যালু কি এর মূল্য কি এটা আমরা আসলে বাস্তবে দেখি না আপনারা স্বীকার করেন আর না করেন আমি দেখি না দেখে দুনিয়ায় যতক্ষণ নাকি চোখটা বুঝে যাবেন এই রুহুম নামক বস্তু এই দেহ থেকে যখন বেরিয়ে পড়বে কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে কবরে রাখার সঙ্গে সঙ্গে দুনিয়ার টাকাও চলবে না দিনার চলবে না ডলার চলবে না দেরহাম চলবে না কিছুই চলবে না তখন এই পৃথিবীতে আলেম ওলামার আছে সওয়াবের কথা বলেছেন আলেম ওলামার আছে পুণ্যের কথা বলেছেন নেকির কথা বলেছেন এক একটা নেকির কত মূল্য হারে হারে তখন টের পাওয়া শুরু হয়ে যাবে কবর থেকে শুরু হবে কবরের সমাপ্তি আপনি বুঝবেন আসল কি এখন টাকা না সওয়াব ওই জায়গায় সওয়াবের দাম আখিরাতের জীবনে ঠিক কি না আর মৃত্যু পরবর্তী জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর প্রথম ধাপ কি ওই কবরের সমাপ্তি আপনি বুঝবেন যে আপনি একবার নবীর উপরে মানসল্লা আলাইহি সলাতাম ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সলাওয়াতিন নবীজি বলেছেন আমার উপর একবার দুরুদ ও সালাম পড়লে 10টা নেকি হয় এই 10টা নেকি 10টা সালাত 10টা পুণ্য কি দাম দুনিয়ায় আপনি বুঝবেন না বুঝবেন কবরে গিয়া ঠিক কি না বলেন বুঝবেন কোথায় কবরে এজন্য আমি বলি সওয়াব আমাদেরকে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে দিবেন পূর্ণ যারা এখনো আসতে পারেন নাই রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন দোকানে আড্ডাবাজি করছেন আমার মা বোনেরা আপনারা আপনাদের ভাই আপনার স্বামী আপনার সন্তানকে এই ময়দানে পাঠিয়ে দেন কোরআনের কিছু কথা আমরা আলোচনা করি ঠিক কি না কোরআনের কথা কিছু আমরা আলোচনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমরা শুনতে এসেছি আল্লাহর এই কালাম কালামে রব্বানি কিতাবে আজিম কোরআনুল কারীম তাফসীরুল কোরআন মাহফিল কত সুন্দর একটা হেডিং হেডলাইন এই তাফসীরুল কোরআন মাহফিল এটা কি
হেডলাইন, এই হেডলাইনের উপরে, এই শিরোনামের উপরে আমরা আজকে এখানে এসেছি, যেখানে তাফসীর হবে কোরআনের তাফসীর, ঠিক না? তাফসীর মানে কি? ব্যাখ্যা। তাফসীর ভাবে তাফসীর থেকে এসেছে। فسر يفسر مفسر যিনি মুফাসসির তাফসীর করেন ভাবে তাফসীর থেকে কোরআনের ব্যাখ্যা থেকে করেন সেই ব্যাখ্যার নাম তাফসীরুল কোরআন তাফসীরুল কোরআন এই তাফসীরুল কোরআন কোরআনের ব্যাখ্যা এই কোরআনের ব্যাখ্যা যারা শুনবে যারা শুনতে আসবে তাদের দাম আল্লাহর কাছে আছে না নাই জোরে বলুন আছে না নাই কিন্তু দেখেন সংখ্যা আমরা কম কিন্তু মর্যাদা কি আল্লাহর কাছে কম মর্যাদা আল্লাহর কাছে বেশি কদরের ময়দানে আমি ভূমিকে একটু সময় দিচ্ছি আপনাদের কষ্ট হবে না আমি আলোচনায় চলে যাব কদরের ময়দানে কদরের ময়দানে 313 জন মাত্র সাহাবী রাসূলুল্লাহ আর হাজার উপরে কাফের সেনারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত এক বিশাল বাহিনী আল্লাহ পাক সাহায্য কাদেরকে করেছেন 313 জন সাহাবীর উপরে আল্লাহ কি রহমত করেছেন রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ নাসারাকুম যাদের হাতে অস্ত্র ছিল না এমনকি খেজুরে একটা ডাল পর্যন্ত তাদের হাতে নাই সাহাবীরা আবু জেহেল শুদ্ধ কাফের নেতাদের কাফিরদের হাতে অস্ত্র শস্ত্র এবং তাদের লোকের সমাগম দেখে বড় ভয় পেয়েছিল সাহাবীরা ভয় পেয়েছিলেন রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে বদরের ময়দানে যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসে আমরা তো মার খাইয়া নাস্তে নাবুদ হয়ে যাব ইসলাম টিকবে না ইসলাম টিকবে না আল্লাহ সাহায্য যদি না হয় আমরা তো ভীন হয়ে যাব ব্যর্থ হয়ে যাব রাসূল মাশগুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে পড়লেন হাতু গরিম জমিনে নবীজি বসে পড়লেন দুহাত উঁচু করলেন এত বেশি উঁচু করলেন তাফসীরের কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাহাবীরা বলেছেন আল্লাহর নবী এত বেশি হাত উঁচু করেছিলেন রাসূলুল্লাহর কবর মুবারক পর্যন্ত দেখা গিয়েছিল এই মুবারক মুবারকে নূর সাহাবীরা দেখতে পেয়েছেন এত উঁচু করেছিলেন রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক আল্লাহর কাছে সাহায্য আল্লাহ পাক সাহায্য করেছিলেন না করেছিলেন কেমন সাহায্য আল্লাহ তো ইচ্ছে একজন ফেরেশতাই পাঠাতে পারতেন ঠিক কি না যার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম যার 600 খানা ডানা 598 খানা ডানা যদি বন্ধ করে রাখতো দুই খানা ডানা যদি ওপেন রাখতো ওপেন দিয়া দুইটা বাড়ি মারত ওই বদরের কোন নাম দশ থাকতো কোন নাম নিশানা থাকতো থাকতো না আবু জেহেলের কুষ্টি সহ সব উড়াইয়া ওপারে ফেলে দিতে পারতো ঠিক কিনা তারপরে আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা আকাশ থেকে নাযিল করলেন কেন আমার রাসূল এবং আমার নবীর সাহাবীদেরকে মনের মধ্যে শক্তি যোগানোর জন্য ঠিক কি না আমার বন্ধুগণ রাসূলুল্লাহ বলেছেন আমার সাহাবী রাসূলুল্লাহ বলেছেন আমি দেখতে পেলাম সূর্যটা আড়ালে পড়ে গেল মনে হয় পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে তার মানে এত সংখ্যক ফেরেশতা নাযিল হতে শুরু হলো তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা এটা কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন আমার বন্ধুগণ সে আল্লাহ আছেন সে আল্লাহ কোয়ালিটি পছন্দ করেন কোয়ান্টিটি না গুণগত মান পছন্দ করেন সংখ্যাগরিষ্ঠতা না কার দলে কত লোক ওইটা দেখেন না কার দলে কয়জন ভালো লোক এটা আল্লাহ দেখেন কি বলেন ঠিক কি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই লোকগুলি ভালো লোক পরহেজগার যারা আল্লাহকে চেনে যারা বেশি ভয় করে এখন আমাদের বেশি লোকের দরকার নাই লোক থাকবে কম লোক থাকবে মানসম্মত ঠিক কি না লোক হবে জ্ঞানী লোক হবে মানসম্মত আল্লাহর কাছে পছন্দসই এমন ব্যক্তির প্রয়োজন আমাদের খুব বেশি সংখ্যক লোকের প্রয়োজন নাই
আমার বন্ধুগণ আসুন আমরা কোরআনের কথায় চলে যাই। আমরা শুনতে এসেছি এই কোরআন, কি শুনতে এসেছি? এই কোরআন, এই কোরআন কার কালাম? আল্লাহ। আস্তে বলেন কেন, একটু জোরে কম, আল্লাহ, আরো জোরে আল্লাহ। শরীর যত গরম হওয়া দরকার ঠিক কিনা? এই কালামটা কার বাণী? আল্লাহ, আল্লাহর বাণী না, মানুষের তৈরি করা, মানুষের তৈরি করা না। এই জন্য এজন্যই তো কোরআন নিয়ে যত সমস্যা, কি বলেন ঠিক কিনা? পৃথিবীতে বহু ধর্ম আছে, নীতি আছে, নীতি আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, মহাভারত আছে, চিন্তাবিস্তার আছে, তারপরে পুরাণ আছে, বেদ আছে, কত কিছু আছে। কোন কিতাবের শত্রু এই পৃথিবীতে নাই? আপনারা বলেন কোরআনের কি শত্রু নাই? কোরআনের শত্রু আছে না নাই? আছে। কেন আছে? এই কোরআন আল্লাহর কালাম, আসমানি শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা? ঠিক। কোরআন কোন মানুষের রচিত কোন গ্রন্থের নাম নয়, মানব রচিত কোন বিধানের নাম এটা নয়, এটা কার কালাম? আল্লাহর কালাম। আর এই আল্লাহর কালাম যারা মানবে তারাই হবে সফলকাম, তারাই হবে কি? সফলকাম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ গুণায়ন করেন এই কোরআন যারা প্রতিবাদ করবে, কোরআন যারা মানবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ গুণায়ন করেন ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি বা যাহা ইত্তিবাহ করবে, অনুসরণ করবে এই হুদায়ার। কোরআনের আরেকটি নাম হলো হুদা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি এই কোরআন এই হুদাকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য এই দুনিয়ার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালীন জিন্দেগীতেও কোনো চিন্তার প্রয়োজন নাই, এ দুনিয়ায় কোনো ভয় নাই, আখেরাতেও কোনো চিন্তার প্রয়োজন নাই, টেনশনের প্রয়োজন নাই। এই জন্য আমরা দেখতে পাই আল্লাহর এই জমিনে এই কোরআন যারা সঠিকভাবে মেনেছেন, কোরআনের ইত্তেবা যারা করেছেন, কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র যারা পরিচালিত করতে চেয়েছেন, এই ব্যক্তিগুলি কোরআনের জন্য নিজের স্ত্রীর মায়া ছেড়েছেন, পুত্রের মায়া ছেড়েছেন, বাড়ির মায়া ছেড়েছেন, গাড়ির মায়া ছেড়েছেন, সম্পত্তির মায়া ছেড়েছেন, চাকরির মায়া ছেড়েছেন, অর্থের মায়া ছেড়েছেন, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য দিয়েছেন, তবু এক মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই, ঠিক কিনা? বাতিলের সামনে মাথা নত করেছে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যুগ যুগ ধরে বাতিল ছিল সত্যের বিপরীতে, ঠিক কিনা? এই পৃথিবীতে কোনদিন বাতিল বিজয়ী হয় নাই, বিজয়ী হয়েছে সত্য, ঠিক না? বিজয় হয়েছে কি? সত্য। দেখুন মুসলমানদেরকে নির্যাতন করার জন্য গোটা পৃথিবীর সমস্ত দল, সমস্ত মত, সমস্ত লোকজন, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য জাতিরা সব এক প্ল্যাটফর্মে অবস্থান করছে, ইসলাম ঠেকাও, মুসলমান ঠেকাও, কোরআন ঠেকাও, ঠিক কিনা? আবার বলুন, যতই ঠেকাঠেকি করো ইসলামকে দাবিয়ে রাখতে পারবে না, কোরআনকে দাবিয়ে রাখতে পারবে না। কোরআন এক মহান আলোর সমন্বয় একটি কিতাব, এই কোরআনের আলো তুমি ইচ্ছা করলে নিভাতে পারবে না, তুমি তো সেলা ফেলা নাপিতেছি, তোমার দুয়াটা মুজাহিদেই পারে না, তুমি তো দূরের কথা, ঠিক কিনা? তোমার দুরা, তোমার বর্ণনা আবু জেহেল এই কোরআন বন্ধ করতে পারে? তুমিও পারবে না, তুমি পারবে না, ইট ইস কোয়াইট ইম্পসিবল, এটা একেবারে অসম্ভব, তোমার দ্বারা সম্ভব নয়, কারণ এই কোরআনের আলো দুনিয়ার সাধারণ আলোর মতো নয়, এই কোরআনের আলো সুইস কন্ট্রোল রিমোট কার হাতে? একটু জোরে বলেন না, কার হাতে? এই জন্য আল্লাহ গুণায়ন আমিন বলেন, বান্দারা তোমরা আমার এই কোরআন নিয়ে চিন্তিত হয় না, কোরআন নিয়ে ঘাবড়িয়ে যেও না, কোরআন নিয়ে তোমরা মন খারাপ করো না, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন মানুষের কাছে দেই নাই, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেই নাই,
জাতিসংঘের মহাসচিবের কাছে দেই নাই। আল্লাহ বলেছেন আমি আল্লাহ পাক নিজ হাতে নিয়ে নিয়েছি, আমি নিজ হাতে নিয়ে নিয়েছি, এটা আমি হেফাজত করব। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই যে কিছুদিন আগে ঢাকা সুপার মার্কেটে আগুন, সেখানে অনেক কিছু করে সরকার হলো, সাংবাদিকেরা দেখেছেন সাইয়েদ ইউসুফের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, অবশেষে পেলেন একটা বই। এই বইয়ের মলাশ উপর থেকে সামান্য একটু দূরে গিয়েছে, কিন্তু বইটা খুলে দেখা গেল কালো অক্ষর দিয়ে আল্লাহর কালাম লেখা কোরআনে কারীম। সাংবাদিকরা বলেছেন সব পুরে সরকার হয়ে গেল, সেখানে আল্লাহর আগুনের কোন ক্ষমতা ছিল না, এই কোরআনের একটা অক্ষর পর্যন্ত পড়াতে পারে না। কোরআনের পক্ষে থাকো। এখন আপনারাই বলেন, আপনারা যারা এখানে আছেন আপনারা বলেন, কোরআন আল্লাহ আমাদের দায়িত্ব নিয়েছেন, কোরআন আমাদেরকে ইবাদত করবেন না? একজন মুসলমান ভয় পেতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা ভয় পাবো কাকে? দুনিয়ার কোন নেতা কাতারে ভয় পাওয়ার সময় আমাদের আছে নাকি? দুনিয়ার কোন জালেমকে ভয় পাওয়ার সময় মুসলমানদের আছে? এরকম এক জালেম ছিল, নাম তার বহুকাল আগে ইয়ামানে। এই জালেম এত বড় মহা জালেম, মানুষদিগকে মুসলমানদেরকে কালেমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, করার কারণে মুসলমান নারী পুরুষ সকলকে ধরে ধরে আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে, আগুনের কুণ্ডুরি বানাইয়া সে আগুনের কুণ্ডুরির মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে জীবন্ত মানুষ দিগকে, নারী পুরুষ সন্তান ছেলে বাচ্চা পুরুষ মহিলা সকলকে এরকম ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, এরকম অবস্থা গোটা পৃথিবীতে আজও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই এক তথ্যবহুল ঘটনা ছোট আকারে আল্লাহ বাংলি কোরআনে সূরাতুল বুরুজের মধ্যে তুলে ধরেছেন। আমরা চেষ্টা করব এর আলোকে কিছু কথা বলা, আল্লাহ তৌফিক দেন আমরা বলে আমি। আমি সূরাতুল বুরুজের প্রাথমিক কয়েকটি আয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম সূরাতুল বুরুজ, এটি মক্কায় নাযিল হয়েছে, 22টি আয়াত রয়েছে, একটি রুকু আছে। সূরা শুরুতে যেহেতু পুরুষ শব্দটি উল্লেখ আছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন এজন্য এই সূরার নাম করা হয়েছে কি? বুরুজ। এই বুরুজের মধ্যে আসহাবে উহুদ বলে অগ্নি ওয়ালাদের বিশাল এক কাহিনী আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। কত বড় জালেম ছিল এক সম্প্রদায়, বাদশাহ ইউসুফ জোনাস, যারা মুসলমানদের, যারা মুসলমানদের উপরে কত জুলুম আর নির্যাতন করেছে দেখুন। আমার বর্তমান এই ঘটনা আল্লাহ তুলে ধরার আগে সূরা শুরুতেই কয়েকটা কসম করলেন, আল্লাহ পাক কসম করলেন। কে কসম করলেন? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউম الموت وشاهد ومشهود والسماء ذات البروج شمال بروز বিশিষ্ট আকাশের আল্লাহ একটা ঘটনা বুঝাতে গিয়ে এই কথাগুলি বলছেন।
আর শব্দের শুরুতেই অগুলি নামুল পরিভাষায় এই অগুলিকে অয় কসমিয়া বলা হয়। কি বলা হয়? অয় কসমিয়া, কসমের জন্য অ ব্যবহার। এর জন্য কসমের রীতি আছে, আপনি যেমন তেমন নামে কসম করতে পারবেন না। আপনি কারো নামে এই পৃথিবীতে কসম করতে পারবেন না, কসম হবে আল্লাহর নামে। কসম কার নামে? আল্লাহ নিবেন বিভিন্ন নামে কসম, পাহাড়ের নামে, ঘরের নামে, কোরআনের নামে, নবীর নামে, বিভিন্ন নামে আল্লাহ কসম নিতে পারে। কিন্তু আমরা মুসলমানরা, দুনিয়ার গোলামেরা, আল্লাহ ভিন্ন কারো নামে কসম করা জায়েজ নেই। যেমন আমরা অনেকে বলি কাবা ঘরের কসম, বলি না এই কাবা ঘরের কসমের কোনো কাফফারা নাই, এর কোনো বিধান নাই। কসম বিশ্বাস করতে হবে, কসম ভঙ্গ হলে কাফফারার বিধান আছে শরীয়তে। কিন্তু এই কসমটা সহিহ তরিকায় হতে হবে। কসম হবে তিন তরিকায়, আল্লাহে, বিল্লাহে, তাআলাহে। তিনটা শব্দ, কয়টা শব্দ? তিনটা। জেনে নেন আজকে মাসালা, আল্লাহর নামে কসম করার তিনটা লাইন, তিনটা কাইফিয়াত রয়েছে। আল্লাহে, বিল্লাহে, তাআলা, আল্লাহর কসম, আল্লাহর নামে কসম করতে হবে। কেউ যদি কাবা ঘরের নামে কসম করে সে কসম হবে না, কেউ যদি কোরআন শরীফের নামে কসম করে কসম হবে না। অনেকে খুব তেজ দেখাইয়া মা বাবার নামে কসম করে, আমি আমার বাবার কসম করে বলছি, বলে না এরকম? বলে। আপনারা শুনেছেন কোনো হকানি আলেমদের মুখে বাবার নামে কসম করা, মায়ের নামে কসম করা? আবার অনেকে বউর মাথার উপরে হাত রেখে বলে তোমার কসম। কথা বুঝে আসছে? উপায় আপায় না পাইয়ে বউর হাতে, বউর মাথায় হাত রেখে বলছে তোমার কসম। এই মানুষের হাতে কোনো কসমের সিস্টেম নাই। কসমটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ পাক কসম করছেন বুরুজ বিশিষ্ট আকাশে। এই যে আকাশটা আমরা দেখতে পাচ্ছি বুরুজ, এই বুরুজ বিশিষ্ট আকাশের কসম করছেন কে? আল্লাহ। শপথ ওই বুরুজ বিশিষ্ট আকাশে। তাফসীরে রুহুল মানির মধ্যে উল্লেখ করা হয়েছে বুরুজ বিশিষ্ট আকাশ মানে কি? কেউ কেউ বলেছেন বিরাট বিরাট এক একটা প্রশান্ত, আবার কেউ কেউ বলেছেন আকাশে কক্ষপথ, কেউ কেউ বলেছেন এক আসমান থেকে আর আকাশ মানে যাওয়ার রাস্তা, কেউ কেউ বলেছেন আকাশে ১২টি কক্ষপথ, যেই ১২টি কক্ষপথে চন্দ্র মাসে চাঁদ এক একটা মাসে এক এক কক্ষে যায়, এজন্য এটাকে বলা হয়েছে বুরুজান ফিসসামা। সুবহানাল্লাহ। এর আরেকটি বর্ণনা আছে, আকাশে ১২টি বুরুজ বিশিষ্ট, কক্ষে তো চন্দ্র ঘোরে। আকাশ তো আমরা দেখি একটা, আকাশ কয়টা দেখি? একটা। আসলে আকাশ কয়টা? সাবা আসমাওয়াতি তিবাক। কোরআন বলছে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ আল্লাহ আকাশকে, আসমানকে সাজিয়েছেন সাত তলা করে, সাতটা বিশিষ্ট আসমান রয়েছে। তাফসীরের কিতাবে দেখলাম এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত দৌরত্ব কত? কিতাবে লেখা হয়েছে ৫০০ বছরের রাস্তা। এই পৃথিবীতে তোমরা যে হিসাবে গণনা করো এইরকম ৫০০ বছরের রাস্তা, এইরকম ৫০০ বছরের রাস্তা এক আসমান থেকে আরাক আসমান পর্যন্ত। এখন আসলে আসমান গুলি কি তৈরি, কি দিয়ে তৈরি? তফসীরের কিতাবে লেখা আছে প্রথম আসমান কে আল্লাহ স্থির পানি দিয়া তৈরি করেছেন। প্রথম আসমান তৈরি স্থির পানি দিয়া, কি দিয়া? স্থির পানি দিয়ে। এটিও তাফসীরে রুহুল মানির বর্ণনা। প্রথম আসমান যে আমরা দেখি এইটা স্থির পানি দিয়ে আল্লাহ পাক গাঁথুনি দিয়ে এরকম ফিট করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি যখন বিমানে উঠি দেশের বাহিরে অথবা দেশে অভ্যন্তরে যখন সফর করি, বিমানে উঠলে আপনার ৫ মিনিট উপরে ওঠার পরে দেখা যায় মেঘের কি সুন্দর দৃশ্য, মেঘের পাহাড়, হাওয়ার উপরে মেঘ, এই মেঘের মধ্যে পাহাড়, এত সুন্দর পাহাড়, তুলার মতো নরম মনে হয়, সফট মনে হয়, স্মুথলি। কেউ যদি ধরতে যায়, আমার কাছে আমার ছোট্ট জ্ঞানে যে দিক ধরা পড়েছে, এত সুন্দর নরম নরম ভাবে দেখা যায় ওই পাহাড়গুলি, তুলার মতো দেখা যায়, সাদা ধব্দ হয়ে। এরপর আরো উপরে যখন বিমান ওঠে, বিমান যখন ৫ মিনিট ৭ মিনিট ১০ মিনিট উপরে ওঠে, আরো বেশি উঠে, তখন আরো দেখা যায়
এই নিচের অংশটা মনে হয় যেন সমুদ্রের মতো খাপ 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 এরকম পানি, একটার সাথে একটা পানির দলা লেগে আছে, একটার সাথে একটা পানির দলা লেগে আছে। নিচে যে মানুষজন আছে, ঘর বাড়ি আছে, এটা আপনি বুঝতেই পারবেন না এখন মনে হয়। নিচে যারা পেলে রিসোর্সেন তারা দেখবেন কোরআন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম, এই কোরআন তো বিজ্ঞানের তথ্য দিয়েছে, সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত পারবে এই কোরআনের বর্ণনা বুঝতে তত সহজ হবে। আমি যখন উঠলাম দেখলাম এই তথ্য বেরিয়েছে, তো পৃথিবী এই যে প্রথম আসমানটা আল্লাহ তৈরি করলেন কি দিয়া, স্থির পানি দিয়ে, স্থির পানি দিয়ে এই প্রথম আসমানটাকে আল্লাহ আবদ্ধ করে রেখেছেন, আল্লাহ পাকৃত করে রেখেছেন। কেতাবের মধ্যে এসেছেন এ 500 বছর পরের আসমান, এই দ্বিতীয় আসমান কি আল্লাহ কোরআনামিন সাজিয়েছেন সাদা মতির এক ধরনের পাথর দিয়া। সাদা মতির এক প্রকারের পাথর আছে ধবধবে সাদা, এই পাথরগুলি দিয়ে একটার মধ্যে একটা ঢুকে আল্লাহ পাক দ্বিতীয় আসমানকে সুসজ্জিত করেছেন, সাজায় রেখেছেন। এই দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, এই আসমানকে আল্লাহ পাক তামা দিয়ে সৃষ্টি করেছেন, তামা তামাটি এই তৃতীয় আসমানকে আল্লাহ সাজিয়েছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। চতুর্থ আসমানকে আল্লাহ লোহা দিয়ে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। পঞ্চম আসমানকে আল্লাহ রৌপ্য দিয়ে সৃষ্টি করেছেন। ষষ্ঠ আসমানকে আল্লাহ মাস স্বর্ণ দিয়ে বানিয়েছেন। সপ্তম আকাশ যে আকাশের পরে মহাশূন্যের দিকে যাত্রা করে সেই সপ্তম আকাশ আল্লাহ বানিয়েছেন জমরুদ, এক ধরনের সবুজ বর্ণের সুন্দর গচ্ছিত পাথর দিয়ে আল্লাহ বানিয়েছেন। এই পাথরগুলি দিয়ে সাত আসমান বানালেন। এটা জন্য বললাম প্রতিশ্রুত দিবসের অর্থাৎ কিয়ামতের দিবসের। আচ্ছা কিয়ামত তো হবে, হবে না? এই দুনিয়া থাকবে? থাকবে না। যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহাসনে ফুৎকার দিবেন, এই দুনিয়া নয় হয়ে যাবে, আকাশ থাকবে না, জমিন থাকবে না, গ্রহ নক্ষত্র সূর্য তারকা পুঞ্জ চাঁদ কিছুই থাকবে না, ধোনা তুলার মতো পাহাড়গুলি উঠতে থাকবে, আকাশগুলি ভেঙে পড়তে থাকবে, সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই কবরের ভিতরে যত মানুষ আছে, কবরের মধ্যে স্থানান্তরিত যা আছে সব বেরিয়ে পড়বে আল্লাহর কাছে, আল্লাহর কাছে সবাই ধাপে ধাপে উঠতে থাকবে। সূরা যিলজালের মধ্যে আল্লাহ বলেছেন সেই সময়ের কথা যখন এই পৃথিবী প্রকম্পিত হবে, দুনিয়া নয় হয়ে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, আকাশগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, এত বড় শক্ত পাহাড় বাংলাদেশের পাহাড়ের সঙ্গে সৌদির পাহাড়ের কোন মিল নাই। আপনারা যারা দেশের বাইরে ঘোরাফেরা করেছেন, বিশেষ করে সৌদির সঙ্গে বাংলাদেশের পাহাড়ের কোন মিল নাই। বাংলাদেশের পাহাড়ের মধ্যে কি সুন্দর গাছ আছে, জঙ্গল আছে, পাহাড়ি কাঠ আছে, সেগুন কাঠ, কত কিছু কাঠ আছে। আপনারা বান্দরবান, চিটাগাংয়ের রাঙামাটি, পার্বত্য, খাগড়াছড়ি এ অঞ্চলে যান, দেখবেন রাস্তায় খুঁজে পাবেন না, এত গাছ আর গাছ, ঠিক কিনা? এজন্য আমাদের দেশকে সোনার দেশ বলা হয়, সবুজ শ্যামলে ঘেরা সুন্দর এই মায়াবী দেশ আমার সোনার বাংলাদেশ। পাহাড়েও গাছ, লক্ষ লক্ষ টাকার গাছ,
খুব দামি সেখানকার পাহাড়ের মধ্যে। কিন্তু সৌদি আরবে আমি গেলাম, সেখানে আরাফার ময়দানে গেলাম, তায়েফের ময়দানে গেলাম, শুধু পাহাড়। এই পাহাড়গুলি মনে হয় যেন এক একটা পাহাড় পুরে সারনা হয়ে গেছে, এত বেশি কালো, এত বেশি কালো মহান্ত। এই কালো পাথর, এই পোড়া মাটির মতো শক্ত মাটি, যেখানে যেখানে আশ্রয় নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হিজরতের রাতে তিন দিন তিনরা সেই জামালে সুর গায়ে সুর, যেটাকে বলা হয় সেটা এরকম একই অবস্থা। সৌদি গভর্নমেন্ট ওই পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছেন, পাহাড়ের ভিতর দিয়ে সমুদ্র বানিয়েছেন, এরপরে ওভার ব্রিজ তৈরি করেছেন, ফ্লাইওভার বানিয়েছেন। দেখা জাপানের রুট যেটা গায়ে হেরা সেটা ওই একই পাহাড়। এই পাহাড়গুলি এত শক্ত, সেই পাহাড় যখন সিংহায় ফুৎকার হবে ধুনা তোলা যেরকম উঠতে থাকে, বাতিস পিটাইলে তোলা ওড়ে না তোলার মধ্যে, এই ধুনা তোলার মতো উঠতে থাকবে এই পাহাড়গুলি, জমিন ধর ধর করে কাঁপতে থাকবে। আর ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন হবে সেদিন মুহাদ্দিস, হাদ্দাসা ইউহাদ্দিসু মুহাদ্দিস, এই জমিন তুহাদ্দিস হবে মুহাদ্দিস হবে, এই জমিন আপনার ব্যাপারে সব বলে দেবে, আপনি ভালো করছেন যা খারাপ করছেন সব আপনার কাছে বলে দেবে। এই জমিন বলতে পারবে না, এই জমিনে দাঁড়াই তো কত খারাপ কাজ করে মানুষ, ঠিক না? এই জমিনে দাঁড়াই চুরি করে, এই জমিনে দাঁড়াই ছেঁচড়ামি করে, এই জমিনে দাঁড়াই মানুষ হত্যা করে, এই জমিনে দাঁড়াই জেরা করে, ব্যভিচার করে, অন্যায় অপরাধ করে, এই জমিনে দাঁড়াই মানুষের প্রতি জুলুম করে, মানুষের উপর অন্যায় রায় প্রদান করে, ঠিক কেনা বলে আমার বন্ধুগণ? সুতরাং এই জমিন সেদিন কেমন দিন আল্লাহর কাছে এই জমিন সব সাক্ষী দিয়ে দেবে, সব একটার পর একটা বর্ণনা করে দিবে। বন্ধুগণ আমার, সেই প্রতিশ্রুত দিবসে কসম খেয়ে বলছেন সে কেয়ামত হবে, সে কেয়ামত আসবে, আর সেই নির্দিষ্ট কেয়ামতের কসম আমি খেলাম। এরপর আল্লাহ বলছেন মাশাহিদে উম্মা মাসুদ, শাহেদ এবং মাসুদ এসবে ফাইল এসবে মহুল এসিকা। আমার বন্ধুগণ আরাফার ময়দান জুমার দিন কেয়ামতের দিন সাক্ষী দিবে কিনা আমাদের জন্য, সাক্ষী দিবে না? জুমার দিন যে আমরা নামাজ পড়ি, এই যে আমাদের জন্য বিরাট সাক্ষী হয়ে গেল, আরাফার ময়দানে মাসরুদ হয়ে গেল, চিরন্তন সাক্ষী রয়ে গেল, এই বিরাট মজমা বিরাট অবস্থানে বিরাট আরাফার ময়দানে জমাকৃত লোকদের সেই সমাগমের কসম আল্লাহ করলেন। এই কসমগুলি করে একটা কথাই আল্লাহ বুঝালেন, সেটা কি? قتل أصحاب الأخدود, ধ্বংস হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, অভিশাপ অভিসম্পদ তাদের উপরে নাজিল হয়েছে, তারা কারা? আসহাবুল উহুদ, নারি দাতিল উহুদ, ওই আগুনওয়ালারা, ওই আসহাবুল উহুদ যারা অগ্নিকুণ্ড বানিয়েছে গর্তওয়ালারা, তারা ধ্বংস হয়ে গেছে, তাদেরকে আমি দুনিয়ায় জিল্লতের সাথে ধ্বংস করে দিয়েছি। এর মানে কি? এর মানে হলো তফসিরে সানে নজুল আছে, ওই ইউসুফ জোনার যে অত্যাচারী বাদশাহ, পৃথিবীতে এখন তো অত্যাচারী বাদশাহ নাই, কি বলেন আছে? কি বলেন আছে? আমি তো দেখি নাই, আছে না? কেমন পর্যন্ত থাকবে, ঠিক কিনা? ন্যায়কে অন্যায় বানানো, অন্যায়কে ন্যায় বানানো, এরকম জালিম বাদশাহ দুনিয়াতে কেয়ামত পর্যন্ত থাকবেই থাকবে, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই অত্যাচারী জালিম বাদশাহ ইউসুফ জোনাস, তার বাদশাহ দরবারে একজন জাদুকর মানব ছিল, সে বার্ধক্যে পৌঁছে গেছে, বয়স বেশি হয়ে গেছে, বাদশাহর কাছে একদিন গিয়ে বলছে, বাদশাহ মহোদয়, আমি তো আপনার এই রাজত্বে আপনার এই রাজ্যে থাকি, আমার দায়িত্ব হলো গণনা করা, আমার দায়িত্ব হলো জাদুবিদ্যা শিক্ষা দেওয়া, এখন আমার তো বয়স হয়ে গেছে, একটা বুদ্ধিমান ছেলে আমাকে দেন ম্যানেজ করে, আগরে আমার জীবনের শেষ বয়সে সে আমার জাদুবিদ্যা গণনার বিদ্যা সবারে শিখিয়ে দেবে, কথা বুঝতে পেরেছেন? এটা ওই ইউসুফ জোনাস বাদশাকে বলছে, ওই গণক জাদুঘর। তো বাদশা চিন্তা করলো আসলেই তো সত্য, এই জাদুঘর তো বেশি দিন বাঁচবেও না, এই গণক মহোদয় তো বাঁচবেও না বেশি দিন, মরে যাবে, তো এই জাদুবিদ্যা যেটা যা আছে এটা শিখে নেওয়া দরকার, শিখে নেওয়ার জন্য এই বাদশাকে একটা ছেলে দিল, খুব মেধা সম্পন্ন,
ত্রিকোণ মেদাওয়ালা একটি ছেলেকে দিল। তফসিরে কিতাবে লেখা হয়েছে ছেলেটির নাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে দেওয়া হলো বাদশাহ। ওই আব্দুল্লাহকে পাঠাই দিল গণকের কাছে, জাদুঘরের কাছে, যাবা ও থেকে তার থেকে জাদুবিদ্যা সংগ্রহ করবা, গণকের বিদ্যা সংগ্রহ করবা। ভাগ্যক্রমে আব্দুল্লাহ বাদশাহ যায়া পালনই করতে হবে। আব্দুল্লাহ যাতায়াত করতেছে গণকের, গণকের বাড়ি যাতায়াত করতেছে। কতিপক্ষ দেখতে পেলেন একটি এবাদত খানা, একটি এবাদত খানা, অর্থাৎ ইনজিল কিতাবের অনুসারে এক ধর্মীয় ঝাঁচও। এক পাপি ওখানে বসে আল্লাহর এবাদতে মশগুল ছিলেন। তো আব্দুল্লাহ ওই জাদুঘরের কাছে যাওয়ার চাইতে ওই ইনজিল কিতাবের পারদর্শী ওই পাত্রীর কাছে বসাটা পছন্দ করলেন। সেখানে বসলেন, আস্তে আস্তে করে ইনজিল কিতাবের জ্ঞানগুলি তার মধ্যে আসা শুরু হয়ে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ ওই জাদুঘরের কাছে গেলেন না, প্রথমত ইনজিল কিতাবের পারদর্শীর কাছে বসে ইনজিলের কিতাবের জ্ঞান আরোহণ করতে লাগলেন। এমন ভাবে আল্লাহ কবুল করলেন আব্দুল্লাহকে, জাদুঘরের কাছে তো চাইতেই পারে নাই। আল্লাহ পাক তাকে ইসলাম এমন ভাবে গ্রহণ করালেন, ইসলাম মুসলমান হিসেবে এমন ভাবে কবুল করলেন। আব্দুল্লাহ ওই ধর্মযাজকের কাছ থেকে, ইনজিল কিতাবের পারদর্শীর কাছ থেকে আল্লাহ পাকের ইসলাম আজমের জ্ঞান তার মনের মধ্যে, তার কলিজার মধ্যে, তার অন্তকরণে পয়দা হয়ে গেল। আব্দুল্লাহ দেখেছেন এটা একটু সত্য, ওই জাদুঘর তো ভুয়া, অর ধারে লাগিয়ে লাভ নেই। আব্দুল্লাহর ভিতরে পরিবর্তন হয়ে গেল, শিখতে গেছে জাদু সেগুলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সেগুলো আল্লাহর কালাম। এই কথা কিন্তু, এই তথ্য কিন্তু আপনার ইসুফ জোনা আছে জালিম বাদশাহ জানে না যে সে ইনজিল কিতাব শিখেছে। আমার বন্ধুগণ, এসমে আজমের জ্ঞান, আল্লাহর উলুহিয়াতের জ্ঞান, রুবুবিয়াতের জ্ঞান, এই পৃথিবীর যে পালন কর্তা আল্লাহ, এই পৃথিবীর রব যে আল্লাহ, এই জ্ঞানটা আব্দুল্লাহর মধ্যে পুরাপুরি ধরা পড়ে গেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা ধরা পড়েছে ইব্রাহিমের কাছে আল্লাহর পরিচয়। হযরত ইব্রাহিম বাল্য বয়সে মাকে বলেছিলেন, মা এত বড় বিশাল পৃথিবী, এত বড় আকাশ, তোমার আমার আমার আব্বার এই দুনিয়ার রবকে, এই পৃথিবী সব কিছুর রব আমাদের রবকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছিলেন, আব্বু তোমার আমার রব, তোমার আব্বা। তাহলে আমার আব্বার রবকে, তোমার আব্বার রব, নমরুদ, নমরুদের রব কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছিলেন, আব্বু এই প্রশ্ন করো না, নমরুদ নিজেও একজন খোদা, নমরুদকে প্রশ্ন করা যাবে না, তোমার রবকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি তো একজন নবী, তিনি তো কোনো কবর পূজারী না, তিনি তো কোনো মূর্তি পূজারী না, তিনি তো কোনো শিরককারী না। হযরত ইব্রাহিম পয়গম্বর, এই পৃথিবীতে যারা নবী হন, যারা রাসূল হন, ছোটবেলা থেকে আল্লাহ তাদের মধ্যে নবুয়তের সেফাত দিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের এই প্রশ্নের জবাবে সন্তুষ্ট হতে পারলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের প্রশ্নের উত্তর মান দিয়ে নিজে নিজে রং খুঁজতে লাগলেন, এই পৃথিবী এমনি এমনি তো চলতে পারে না, নিজেই পৃথিবীকে পরিচালনা করার জন্য রং রয়েছে, প্রভু রয়েছে। তিনি দেখতে পেলেন আকাশে বিরাট চাঁদ রাতের বেলা। হযরত ইব্রাহিম পয়গম্বর মনে করলেন, রাতের বেলা এই ঘর অন্ধকারের মধ্যে আকাশে অত বড় চাঁদ দেখা যায়, এই চাঁদ ওঠার কারণে তাম দুনিয়া অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আল্লাহ আলোকময় করে দিল। এই আলোকময় কি করে দিল? চাঁদ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছিলেন, এই পৃথিবীর রং চাঁদই হবে, তাহলে চাঁদ ওঠার কারণে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেল। কিছুক্ষণ পরে দিন যখন আসলো, দিনের আলো প্রকাশ হলো, সূর্য চন্দ্র যখন বিদায় নিল, সূর্য যখন উদিত হলো, এখন সূর্যের সামনে চাঁদের তো কোনো মূল্য নাই, যেহেতু সূর্যের থেকে হাওয়া নেওয়া হলো চাঁদ। কথা বুঝে আসছে? সূর্য থেকে চাঁদের আলো, চাঁদের কিরণ এটা হাওয়া নেয়, যদিও পার্মানেন্ট ক্যালেন্ডার হচ্ছে চাঁদ। পৃথিবীর স্থায়ী ক্যালেন্ডারের নাম কি?
এই চাঁদের মাধ্যমে সোয়া ফাটা হয়, চাঁদের মাধ্যমে এই যে বর্ষপঞ্জী হয়, আমরা তিন মাস গণনা করি কিসের ভিত্তিতে? চাঁদের মাধ্যমে। এই চাঁদের ভিত্তিতে আমরা মাস তিন বছরে 365 দিন এইটা গণনা করি। চাঁদের দাম, তারপরে চাঁদ সূর্যের কাছে অসমান, চাঁদ পারে না সূর্যের সঙ্গে। সূর্য বিশাল আকারে একটি গ্রহ, এই সূর্য যখন তাপ দেয় তখন দুনিয়া আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? সূর্য যখন প্রকাশ পেল, সূর্যের আলো যখন উদিত হয়ে গেল, তখন দুনিয়া আলোকিত হলো, দিনের আলো প্রকাশ পেল। হাজরাতে ইব্রাহিম বুঝতে পেরেছেন, চাঁদ আমার প্রভু হতে পারে না, চাঁদ এই পৃথিবীর মালিক হতে পারে না, চাঁদ এই পৃথিবীর ক্ষমতাধারী হতে পারে না। এই যে সূর্য আমি দেখতে পেলাম, গোটা দুনিয়া আলোকময় হয়ে গিয়েছে, দুনিয়াটাকে আলোকিত করে দিয়েছে, নিঃসন্দেহে এই পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধারী এই সূর্য। কিছুক্ষণ পরে মাগরিব যখন আসলো, মাগরিব যখন আসলো, সূর্য তো ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে পারি রইলেন না তার মধ্যে, যে এই সূর্য আমার এই পৃথিবীর রং হতে পারে না, নিশ্চয়ই এই সূর্য অস্তমিত, উদয়ন অস্তমিত যিনি করেন, গোটা পৃথিবী যিনি চালান, তিনি একজন আছেন, তিনি কে? হযরত ইব্রাহিমের জবান থেকে বেরিয়ে আসলো, কি বেরিয়ে আসলো? সেই কথাটুকু আল্লাহ পাক তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদের জন্য এই কোরআনে কোট করে রাখলেন, আয়াত বানায়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছেন সেই কথাটুকু কোরআন শরীফে আয়াত বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আমার মায়ের নম্বরে ইব্রাহিম বলেছিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়ামা আনা মিনাল মুশরিকীন। আমি নিশ্চয় আমার মুখ ঘুরাই দিলাম, আমার নামাজে যা নামাজে এই দোয়া করি না, যা নামাজ বিষয় কিন্তু এই দোয়া করি, অর্থ কি? এমনি ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি আমার মুখকে, আমার চেহারাকে আমি ঘুরাই দিলাম, সেই সত্তার মুখের দিকে, কুদরতের চেহারার দিকে, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার দিকে। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই, জোরে কর সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চলতে লাগলেন রাস্তা দিয়া, ইনজিলের জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, যেখানে জাদু বিদ্যা গরম বিদ্যা শিখবে, সেখানে সেই বিদ্যা না শিখে আল্লাহর কেলা, আল্লাহর কালাম, কিতাবের জ্ঞান। আব্দুল্লাহ যখন সেখানে এলো, এলমে তাসাউফের জ্ঞান আল্লাহ এমন ভাবে শিখাই দিলেন, ওই আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যেতেছেন, দেখতে পেলেন বিরাট এক বাঘ অথবা একটি সিংহ রাস্তার লোকালয়, মানুষ যেখান থেকে যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার মাঝখানে দাঁড়ায় রইল। লোকেরা ভয়ে ওই লোকেরা ওখান দিয়ে যাতায়াত করতে পারে না, বিরাট বাঘ, এই রাস্তা দিয়ে কেমনে যাব? আব্দুল্লাহ ছোট একটি পাথর নিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে, এরপরে বাঘের গায়ে অথবা সিংহের গায়ে যে পাথর নিক্ষেপ করল, তাফসীরের কিতাবে এসেছে ছোট একটি পাথর কণা আঘাতে বাঘটি সঙ্গে সঙ্গে মরে গেল। এখন এসে আজমের পরিচয় তো পুরো হয়ে গেছে, ওই যে ইনজিল কিতাবের ধর্মীয় যাজক যে পাদ্রি, উনি এই কাহিনী শুনে বললেন, তুমি তো আল্লাহ পাকের এসে আজমের জ্ঞান তোমার ভিতরে যথেষ্ট পরিমাণ এসেছে, তবে তুমি তোমাকে নিজেকে সেইভাবে থাকো, তুমি নিজেকে সেইভাবে রাখো, এইটা যদি প্রকাশ হয় দুনিয়ায় এই জালের বাদশা তোমাকে রাখবে না। এরপর অন্তবোধী কুষ্ঠরোগী ভালো হতে লাগলো, নানাবিধ উপকার তিনি করতে লাগলেন আল্লাহর নাম দিয়ে, কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে। অন্ত চোখে দেখে না, বিসমিল্লাহ বলে হাত উড়াই দিয়েছেন, অন্তত দূর হয়ে গেছে, চোখ খুলে গিয়েছে,
কুষ্ঠরোগী গায়ে হাত বুলাই দিয়েছেন, ভালো হয়ে গেছে। এই খবর বাদশার কাছে পৌঁছে গেছে। বাদশা বলছেন, আবদুল্লাহ তোমার আমি গণবিদ্যা জাদুবিদ্যা শিখতে দিয়েছিলাম, আমার জাদুঘরটা মরে মরে পা এই জন্য। তাহলে তুমি মনে হয় ভালো শিখেছ, এটা কোথা থেকে শিখলাম? আবদুল্লাহ বলছেন, আপনি আমাকে যার কাছে পাঠিয়েছেন ওই গণবিদ্যা জাদুবিদ্যার পারদর্শীর কাছে আমি আবদুল্লাহ যাই নাই, আমি গিয়েছি তার কাছে যার জ্ঞান শিখতে পারলে দুনিয়ায় ধন্য আখেরাতেও ধন্য। সে আসমানি কালামের জ্ঞান আমি শিখে নিয়েছি, এই জ্ঞান এত বড় জ্ঞান এই পৃথিবীতে আর কারো কাছে পাওয়া যায় না। ইঞ্জিল কিতাবের জ্ঞান আমি পেয়েছি, আসমানি কিতাবের জ্ঞান, ওই জাদু বিদ্যা টিদ্যা গুলো কিছুই না। বাদশাহ দেখল পাঠাই দেন এক জায়গায়, করলো আর এক জায়গায়, উল্টা করলো, করলাম করলাম একটা, করলো আর একটা, শাস্তি দেওয়ার জন্য সেনাদেরকে রিক্রুট করলেন, নির্বাচিত করলেন, সেনারা তোমরা নিয়ে যাও একে পাহাড়ের উপরে উঠাও, পাহাড়ের উপরে উঠাইয়া ছেড়ে দাও। তাফসীরে কিতাবে লেখা আছে, আবদুল্লাহকে পাহাড়ের চূড়ায় উঠানো হল। আবদুল্লাহ কি ওই সেনা যখন পাহাড়ের চূড়ায় উঠাইয়া ছেড়ে দিবেন, আবদুল্লাহ পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে দরিয়াদ করলেন, রব্বুল আলামিন তোমার ইসমে আজম শিখতে গিয়া, তোমার কিতাব শিখতে গিয়া আজকে আমার অবস্থা, রব্বুল আলামিন পাহাড়ের চূড়া থেকে তুমি ছাড়া আমি আব্দুল্লাহকে কেউ হেফাজত করতে পারবে না। আল্লাহকে হেফাজত করবেন না, আল্লাহ হেফাজত করবেন না। তাফসীরে কিতাব এসেছে পাহাড়ের মধ্যে এমন ঝাঁকুনি পয়দা হলো, এমন ভূমিকম্প পয়দা হলো, ঝাঁকুনি পয়দা হলো, আব্দুল্লাহ বাদে ওই কাফের সেনা যেগুলা পাহাড় থেকে উপর থেকে ফেলে দিবে আব্দুল্লাহকে ইনিয়াতে পাহাড়ের উপরে উঠেছিল, সব গুলারে এক ঝাঁকুনি দিয়ে পাহাড় সবাইকে ছিটকে ফেলে দিয়ে দিয়েছে, জাগায় জেট হয়ে গেল, আব্দুল্লাহ বেঁচে গেল। বাদশা জানি বাদশা অত্যাচারী বাদশা ইউসুফ জোনাস দেখলো সর্বনাশ, এ কি জাদু বিদ্যা শিখছে আল্লাহ জানে, যার কারণে পাহাড়ের মধ্যে পাঠাইলাম সেনাদের, ও বেঁচে গেছে, সেনারা সব কত। তাহলে কি করা যায়, সমুদ্রের মধ্যে নিয়ে যাও, কেতাবের ভেতরে এসেছে সমুদ্রের ভেতরে নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহ কি ইসলামী জ্ঞান, আল্লাহর আসমানি কেতাবের জ্ঞান, আল্লাহর মহব্বত, আল্লাহ আল্লাহ পাকের ভালোবাসা কি পরিমাণ থাকলে পরে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। সমুদ্রের মধ্যে আব্দুল্লাহ চলে গেল, আব্দুল্লাহরে ওই কাফের সেনারা জালিম বাদশার সেনারা সমুদ্রের মধ্যে নিয়ে গেল, নিয়ে শুধু যায় নাই ওখানে ফেলে দিয়ে আসবে গভীর সমুদ্রে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহর জন্য সাহায্য গভীর সমুদ্রে আল্লাহর আছে না নাই? আছে না নাই? আমাদের দেশেও আছে, ঠিক কিনা? আমাদের দুনিয়াতেও আছে, আছে। نستعين بالله ونتوكل عليه، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. আমাদের উকিল মাওলানা, আমাদের উকিল আল্লাহ, দুনিয়ার উকিল দিয়ে দরকার নাই, উকিলগুলো সব বন্ধ, এই উকিলগুলো সব ব্যবসায়ী উকিল, এই উকিলগুলো ব্যবসায়ী, মিথ্যা ভরপুর ব্যবসায়ী উকিলগুলো, ঠিক কিনা? মিথ্যাবাদী উকিল সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, এমন অপরাধী করে শাস্তি ভোগ করে আরাম শুনে, এরকম হচ্ছে না? এই উকিলদের জন্য, উকিলদের জন্য কেয়ামতের দিন জবাব দিতে হবে। তোমার ওকালতির জ্ঞান দিয়েছিলাম, ওকালতি মানে কি? তর্ক করা, বিতর্ক করা, চুক্তি তর্ক স্থাপন করা। তুমি চুক্তি দিয়েছো বাতিলের পক্ষে, তুমি চুক্তি দিয়েছো সত্যের বিপক্ষে, কেমন দিন তোমার ধরা খেতে হবে, হবে না? ধরা খেতে হবে। ওকে ছেড়ে তুমি আশা কবরে ভালো মতো ওকালাতি শিখাই দিল আমার ফেরেশতারা, ডাক্তার বাড়ি যখন মারবে, ঠিক কিনা? আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো সমুদ্রের মধ্যে, সমুদ্র তো আর রক্ষা করতে পারবে না, সমুদ্রে ফেলে দেবো, আব্দুল্লাহ শেষ। আল্লাহ পাক যদি কাউকে রক্ষা করেন, পৃথিবীর কেউ মারতে পারে? ওই অত্যাচারী জালেম বাদশা ইউসুফ জোনাস আব্দুল্লাহ কি তার কর্মরত সেনা পাঠায় আব্দুল্লাহকে মারার জন্য সমুদ্রের ভিতরে পাঠায় দিলে,
সমুদ্রের ভিতরে বাহিনী গেছে কি আবদুল্লাহ মরে নাই, সেনারা যারা গিয়েছিল সব গুলারে নৌকা উল্টাই আল্লাহ সব গুলারে শেষ করে দিয়েছে। পুত্র দিতে সামনে আবদুল্লাহকে আল্লাহ সেই করেছেন, হেফাজত করেছেন। ইউসুফ জোনার দেখতেছে সর্বনাশ, কোনো ভাবি করে মারা যায়। আবদুল্লাহকে ডেকে বলছে, তোমার মার হোক, তোমার তো মারতে পারি না, তোমাকে কিভাবে মারবো সেই কে বলো, তাতে যা করা দরকার আমি তাই করবো, তুমি যা বলো তাই করবো। ইউসুফ জোনাসকে বলা হলো, আবদুল্লাহ বললেন যে আমাকে এইভাবে আপনি মারতে পারবেন না, যে তার চাল্লা প্রমাণ আমি আল্লাহর ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামের কিতাব গ্রহণ করেছি, আপনি আমাকে মারতে পারবেন না, তবে মারতে পারবেন হ্যাঁ আপনি যদি আমার আল্লাহর নাম নেন, আমার আল্লাহর নাম নিয়ে যদি বলেন বিসমিল্লাহি রাব্বিল আলামিন, তখনই তীর মারেন, বলত মারেন, গুলি মারেন, ফায়ার করেন, যা করেন আমি মরে যাব। শর্ত হলো আপনাকে আল্লাহর নাম নিয়ে আমাকে মারতে হবে। কথা বুঝতে পেরেছেন? বিসমিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দটা আপনাকে উল্লেখ করতে হবে। তাফসীরে যে শব্দটা উল্লেখ করা হয়েছে বিসমিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দটি উল্লেখ করেন আমি মরে যাব। আমার মনে হয় বিসমিল্লাহি রাব্বিল আলামিন বলে যখন ওই অত্যাচারী জালেম বাদশা তাকে নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করলো, দুনিয়া থেকে শহীদের মৃত্যু, নজরানার মৃত্যু, জান্নাতের নজরানা পেয়ে শহীদের মৃত্যু আবদুল্লাহ গ্রহণ করলেন। ওই এলাকায় এই জলজালা পয়দা হয়ে গেছে, আবদুল্লাহকে বিনা দোষে এই অত্যাচারী বাদশা কেন মানলো? তাহলে আবদুল্লাহ ধর্মই সত্য, আবদুল্লাহ ধর্ম কি কেউ আত্মারি করে নাই ওই এলাকায়। ইয়ামানের ওই নজরানের যত বেধর্মী ছিল ঝাঁকে ঝাঁকে দলে দলে সবাই মুসলমান হতে শুরু হলো, কালেমা পড়ে সকল আল্লাহকে মেনে নিল, মুসলমান হতে শুরু করলো। ইউসুফ জোনাস অত্যাচারী বাদশা দেখতেছে সর্বনাশ, একটারে মাসি হাজারটা বাড়ছে। কথা বুঝতে পেরেছে? একটারে মাসি হাজারটা বাড়ছে। আল্লাহ বলছেন অত্যাচারী বাদশা যখন দেখলো আবদুল্লাহ মরার পর বহু সংখ্যক মুসলমানের সংখ্যা বাড়লো, যাকে যাকে নারী পুরুষ মুসলমান হলো, ইসলাম গ্রহণ করলো, তাহলে আমার উপরে বার্তা দিতে চান যারাই মুসলমান হয় নারী হোক পুরুষ হোক সকলকে আগুনের মধ্যে, সমস্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে। ভাইয়েরা আল্লাহ বলছেন ছিল আগুন দেখতেছিল, আগুন জ্বলতেছে, আর মুসলমানদেরকে দলে দলে ওই আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের উপরে ছেড়ে দিচ্ছে। কি অপরাধ! জ্বলন্ত আগুনের উপরে একটা মানুষকে, একটা মুসলমানকে ছেড়ে দেয়, তারা ইমান এনেছিল, একটাই অন্যায় তাদের ছিল। আজকে মুসলমানদের অন্যায় একটা, আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পৃথিবীর কোন বাতিল শক্তিকে আমরা বিশ্বাস করি না, ভয় পাই না, ঠিক কিনা? কোন বাতিল শক্তিকে আমরা মানি না, এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অপরাধ। আমাদেরকে শাস্তি দেওয়া হয় নানা কেসের করে, নানান ভাবে অপরাধী করে, ঠিক কিনা? জাতির কাছে সব স্পষ্ট হয়ে যাবে একদিন, টুডিওর টুমোর ইনশাআল্লাহ সব স্পষ্ট হবে, কুদিত অপরাধী কারা, এই জমিনে বিচার হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। সেই অধিবেশনে আগুনের কুণ্ডলীরা
মুসলমানদেরকে ফেলে দিয়ে ইদহুব আলাইহা কুরুহুম ওয়া আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুর ওই আগুনের কুকুরের মধ্যে তারা নাচে খেলে আর ফুর্তি করে মুসলমানদেরকে আগুনে ফেলে আর ওরা ফুর্তি করে নিজেরা নিজেরা চাই চাই দেখে কিভাবে করতেছে মুসলমান ভাইরা আমার তফসিলের কিতাবে এসেছে একটা দুধের বাচ্চা মায়ের কোলের মধ্যে এক দুধের বাচ্চা ছিল এই দুধের বাচ্চাকে মায়ের সামনে থেকে ওই জালিম বাদশা ছিনিয়ে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিল আসহাবে উহুদের মধ্যে ওই আগুনের গর্তের মধ্যে দুধের বাচ্চাকে ফেলে দিল মাকে বলছে ও মহিলা তুমি তো বুঝতে পেরেছ তোমার সামনে তোমার ছেলেকে দুধের বাচ্চাকে আমি ফেলে দিলাম এখন তোমার তো কোনো রক্ষা নাই তোমারেও ফেলে দেব এখনো সময় আছে তোমার বাচ্চা আগুনের মধ্যে ফেলে দিয়েছি দিয়েছি তোমারে বাসায় দেবো তুমি ইসলাম ত্যাগ করো তুমি আল্লাহ ত্যাগ করো ওই মা যখন আগুনের কাছে চলে গেলেন কিতাবের ভিতরে এসেছি কিছুক্ষণ আগে মায়ের কোল থেকে ফেলে দেওয়া দুধের বাচ্চা দেড় থেকে পনেরো দুই বছর বয়স হবে অথবা কম বেশি এবং বাচ্চা যার মুখে কোনো ভাষা নাই আল্লাহ পাক ওই বাচ্চা যখন আগুনে জালের বাচ্চা ফেলে দিল আগুনের মধ্যে ওই বাচ্চা ওই ছোট বাচ্চাটির জবান থেকে আল্লাহ পাক কথা বের করে দিলেন আগুনের মধ্যে পড়ে ওই বাচ্চা শিশু বাচ্চা তোদের বাচ্চা যার কথা বলার কথা না কথা বলার শক্তি নাই বয়স হয় নাই কিন্তু আল্লাহর কুদরত তিনি জান দিন ওই দুধের বাচ্চার জবান আল্লাহ পাক ধরে দিলেন দুধের বাচ্চা চিৎকার করে বলছে মাজি তুমি মোটেও ভয় পেও না ওই জালিম ওই অত্যাচারী বাচ্চা এখানে আগুন দিয়ে সাজায় রেখেছে মা তুমি আল্লাহর নাম বলে এখানে ঝাঁপ দিয়ে দেখো এটা তো কোনো আগুনের কুণ্ডুরি না যেন বেহেস্তের ফুলের বাগান আল্লাহ দিয়েছে আমার বলল এরকম অত্যাচারী বাচ্চা আগেও ছিল এখন আছে তুমি আছে না নাই মুসলমানদের উপর নির্যাতন করছে আগুনের বাগান আগুনের কুণ্ডুরি বানাইয়া মুসলমানদেরকে এরকম নিক্ষেপ করছে নমরু ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে চেয়েছিল আগুনের কুণ্ডুরির মধ্যে আপনারা বলে পোড়াতে পেরেছে পারে না কে হেফাজত করেছে হাজরত জিবরিল আমিন এসে বলছিলেন পয়গম্বর ইব্রাহিম আপনি যদি আমাকে বলেন তাহলে আমি আপনাকে একটু সাহায্য করতে পারি আমার এই পাঠা দিয়া নমরুদের বানানো সমস্ত কিছু আমি প্রতিষ্ঠা করে দিতে পারি আপনি আমাকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন এ কথা কি আমার আল্লাহ কয় না এটা আমার পক্ষ থেকে বলছি কারণ আমি ইব্রাহিম এমন কোন অন্ধ কথা এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না একজন জালেম তার গোলামকে তার বান্দাকে আগুনে পোড়াইয়া শাস্তি দিবে আর আল্লাহ তাকায় তাকায় দেখবেন এমন অন্ধ কোদারে বলত আমি করি না আমার বন্ধুগণ আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেল পরীক্ষায় পাস করলেন নমরুদের যারা মানে ইব্রাহিম তো বললেন না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনকে নির্দেশ করলেন আগুন রেশন ইয়া নারুনি বারদাউ ওয়া সালামান আলা আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা শীতল এবং আরামদায়ক হয়ে যায় আমি তোমাদের দিকে যাবো দেখেন কুলি কুলি তুমি হয়ে যাও ইয়া না কুলি তুমি হয়ে যাও কি বারদান বারদান মানে কি গরম ঠান্ডা এখন আপনাকে ব্যাখ্যা করতে চাই বারদান ওয়া সালাম মাউসুফ সিফাতের বিষয় এখানে শুধু আল্লাহ পাক বান্দার শব্দটি ব্যবহার করলেও পারতেন ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের উপরে আগুন থাকো না গরম থাকো না এ কথা বলেন নাই আল্লাহ বলছেন কুনি বারদাও ওয়া সালামান ঠান্ডা হও এবং আরামদায়ক হও আপনারা বলেন বরফের উপর কি মানুষ থাকতে পারে এই যে বরফের চাকা আছে না বরফের চাকা এত বড় দেখবেন মানুষ পড়লে টড়লে তারপরে মানুষকে দীর্ঘ সময় রাখার জন্য বরফের চাকা আনা হয় এই যে বরফের চাকার উপরে এত বড় লম্বা আপনার প্রচন্ড গরম বরফের চাকার উপর আপনার সবাই রাখবো আপনি কি ঠান্ডা আপনি কি শান্তি পাবেন না এই বরফের মধ্যে থাকা যায় না এই জন্য বরফও নয় আর বেশি গরমও নয় যেমন এসি সীতা তো নিয়ন্ত্রিত কন্ট্রোলিং ভিতরে যা আছে
এসি ঠান্ডা এটা সহ্য করা যায়, সহনীয় বিষয়। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, না হবে তুমি গরম, না হবে তুমি ঠান্ডা, তুমি হয়ে যাবে এসি, সাদা তুমি শান্তিদায়ক হয়ে যাবে। ব্যাপার কি, তোমার পাওয়ার লেস হয়ে গেল নাকি, তোমার পাওয়ার দুর্বল হয়ে গেল নাকি, লেস হয়ে গেল নাকি? আগুন যেন মানুষের মতো জবান খুলে বলছে, আমি আগুনের পাওয়ার লেস হয়ে গেছে, আমি আগুনের পাওয়ার আছে কিনা, দুনিয়া আমি আগুন পোড়ায় সারখার করে দিতে পারি। আল্লাহর হুকুম, আল্লাহর নবী ইব্রাহিমের এক কোঠা পশম পর্যন্ত পোড়ানোর ক্ষমতা আমি আগুনের নাই। আমরা ইমানি পরীক্ষা দিয়ে বেহেস্তে যেতে চাই, পৃথিবীর সব কবিরা পরীক্ষা দিয়েছেন, কষ্ট করেছেন, মার খেয়েছেন, ঠিক কিনা? আমরাও ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, কামিয়াব হতে চাই, যেই পাহাড়ের উপরে রসুলকে পাথর গুলি মারা হয়েছে দেখার পরে আমার এত খারাপ লাগলো যে এত উঁচুতে উঠে রসুল দাওয়াত দিতে এসেছেন। আপনি পাহাড়ের চূড়ায় উঠে তায়েফের পাহাড় উঠে নিচের দিকে যদি তাকান, যেন মানুষগুলি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে আল্লাহর জান্নাতের অধিকারী হতে পারে। কিন্তু ওই বদমাশ তায়েফগুলি, তায়েফের লোকগুলি আমার রসুলকে অ্যাকসেপ্ট করলো না, আমার নবীকে গ্রহণ করলো না, আমার নবীর উপরে নির্যাতন করলো, এই তায়েফের পাথর গুলি যারা আমাকে মানছি, এই পাথর গুলি তায়েফে ঢোকার আগে আমি রসুল্লাহকে এই পাথর গুলি আমাকে সালাম বলেছে, এত সুন্দরে পাথর বেড়েছে আমার নবীর কপাল মোবারকে, তিন দিনের অনাহার মা খাদিজা তাই। কাফেরগুলি যখন পাথর মারতেছিল বিশাল আকারে মুসলধারে, একটা পাথর এসে রসুলুল্লাহ কপাল মোবারকে এমন জোরে স্পেটে আঘাত করেছে, নবীজির কপালটা ফেটে রক্ত সিঁথি দিয়ে বেরিয়ে গেল। আল্লাহর নবী জমিনে বেহুশ, নবীজির মা নাই, নবীজির বাবা নাই, নবীজির প্রাণের প্রিয়তম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই। নবীজি সুখে দুঃখে সব সময় তাকে শেয়ার করতেন, ভালো কথা মন্দ কথা, কাফেরদের অত্যাচার জুলুম নির্যাত ইসলামের প্রচার প্রসার যার সঙ্গে শেয়ার করতেন সেই খাদিজা নাই। সেই খাদিজা নাই কাকে বলবেন? নবীজি বেহুশ হয়ে পড়লেন, রহমতের নবী, দয়ার নবী দেখতেছেন, রসুল্লাহ দেখতেছেন, তার হাত দুখানা পাথর কর্তৃক নিক্ষিপ্ত হয়ে রসুল্লাহর চেহারা মুবারক রক্তের লাল হয়ে গেছে। নবীজি বললেন, এ জাতির কপালটা কতই খারাপ, এ জাতির তকদির কেমনে উন্নত হবে, যে জাতি তার নিজের নবীর রক্ত দিয়া কপাল কেসে আর একে লাল বানায় দিল। মার খাওয়ার পরে নবীজি অত্যাচারিত হওয়ার পরে, নবীজি কষ্ট পাওয়ার পরে, দুঃখ হওয়ার পরে বিন্দু পরিমাণ বদ্দোয়া তায়েফবাসীর জন্য রাসূলুল্লাহ করেন নাই, ঠিক কিনা?
করেছেন যে আবু জেহেলের মুশরিকরা এমন খেপাকে বেছে আবার রাসূলের উপরে আজকে আবু জেহেলের নাম দেয় না মক্কায় খুঁজে আবু জেহেলের নাম নিশানা নাই একটা পোকায়ও আবু জেহেলকে পছন্দ করে না আবু জেহেলের নাম নেয় আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা হাবিব আপনার নাম শুধু দুনিয়ায় না আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকা পুঞ্জ সিদরাতুল মুনতাহা আমি আল্লাহ পাকের আরশে আজীব পর্যন্ত আপনার নাম জপ থাকবে আপনার নামের নিশানায় পৃথিবী থেকে কেউ বন্ধ করতে পারবে না মক্কায় আজ নবীর নাম নেয় মুসলমান নবীর নামে তারা নাম নেয় নবীকে স্মরণ করে মক্কায় মদিনায় আবু জেহেলের নাম কেউ নেয় না আবু জেহেলের মুখে যাই হাজিরে পায়খানা করে আমি যখন সর্বোত্তম তাওয়াফ করলাম কাবাবার তাওয়াফ করার পর আমার যখন প্রাকৃতিক ডাক আসলো জরুরাত মনে করলাম হাজর তখন হাজর সারার জন্য আমি আমার সাথে গিয়ে বললাম টয়লেটের ব্যবস্থা করে দিই তো ওখানকে লোকেরা বলেন এই দিকে খাদে যাবো তো আমি বললাম না এইখানে যাবো না আমি শুনেছি কাবাবারের কাছেই আবু জেহেলের বাড়ির মধ্যে পায়খানা আছে তারপর আমার মুখে যাই একটু পায়খানা করতে চাই জায়গা থেকে এই শত শত একটা দুইটা না ডিভাইডেড করা সেন্স অ্যান্ড লেডিস অ্যান্ড জেন্টস পুরুষ এবং নারীদের আলাদা আলাদা পায়খানা আছে শত শত পায়খানা আবু জেহেল সিটে আছে আর মুখে মুসলমানরা যায় পায়খানা পেশাব সমানে সাপ্লাই দেয় কি বলেন ঠিক কিনা কত বড় বর্তন আমার রসুলকে বলায় কাঁচি লাগিয়ে এমনভাবে টান মেরেছেন হুজুরের চেহারা বড় লাল হয়ে গেছে চোখ বড় উল্টে করে দিতে চাচ্ছে এই জন্য বদরের ময়দানে রাসূলুল্লাহ প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আওফের দুইজন ভাতিজা দুইজন কিশোর যুবক হয় নাই বড় হয় নাই দুইজনে কুস্তাকুস্তি করে কৌশল করে জেহাদের অনুমতি দিয়েছেন মাআজ এবং মাওয়াজ বোখারি শরীফের কিতাবুল মাগাজির মধ্যে এসেছে এই মাআজ এবং মাওয়াজ বদরের ময়দানে নামছে তাদের উদ্দেশ্যে এই দুইজন কিশোরের উদ্দেশ্য হলো আব্দুর রহমান ইবনে আওফকে বলছেন চাচা জি আমরা অন্য কারোর সাথে লড়াই করতে আসিনি আজকে বদরের ময়দানে আমাদের দুই ভাইকে সিনাইয়া দেন দেখায় না আবু জাহিলটা কোনটা ওই আবু জাহিলটাকে দেখায় দেন পরে টার্গেট করে আমরা এসেছি হাজরাত আব্দুর রহমান ইবনে আওফ তার ভাতিজা বলেন মা জীবন মহাসকে বলছেন আমার বাবা জিরা ওই জায়গাটা লোক দেখা যায় ঘাটটা একটু উঁচু আর মোটা পিছনে বাপড়ি আছে ওই লোকটার নাম আবু জাহাল মা জীবন মহাস দুইজন কিশোর সাহাবী রাসূলুল্লাহ শুনতে দেরি সিংহ শাবকের মতো দৌড় দিতে দেরি নাই দুইজনে দৌড়ে গিয়া তাকে এমন ভাবে টানা হেসরা করলেন এমন আঘাত করলেন জাহান্নামের ঠিকানায় পাঠাইয়া দিল আবু আবু জাহেলকে জাহান্নামের ঠিকানা পাঠাই দিল মাথাটা কান ধরে ধরে সমস্ত বদরের ময়দান ঘুরাইয়া দেখতে গেল এই আবু জাহেল দেখা এই আবু জাহেল আমার বন্ধুগণ আজকে বেদিনেরা আবু জাহেলের নাম নেয় না ঠিক কিনা বেদিনেরা আবু জাহেলের নাম নেয় না দুর্ভাগ্য এই আবু জাহেলের বংশধরের নাতিপুতি এখনো গোটা পৃথিবীতে আছে আছে না যারা ইসলামী খাদেরদেরকে নিপীড়ন দেয় জ্বালা দেয় কষ্ট দেয় অশান্তি সৃষ্টি করে আমার বন্ধুগণ এই জ্বালানে এই আবু জাহেলের বংশধরদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করতে হবে রাজি আছেন উৎখাত করতে হবে এদের মোকাবেলা করতে হবে এরা দলে যত ভারী হোক না কেন মুসলমানদের বিজয় এই পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ আপনারা শুধু অবাক হবেন ওরা এত বিরোধী করছে এই কোরআনটা এই কোরআনটা এত বিরোধী করছে এই কোরআনের কিন্তু এই কোরআন শুনে শুনে এই কোরআন শুনে শুনে কোরআনের প্রচার শুনে শুনে বর্তমান পৃথিবীতে দৈনিক 24 hours হিসাব করে দেখা গেছে 24 ঘন্টায় দৈনিক মোবাইল বানায় কোরআন রিসার্চ করে প্লেন বানায় কোরআন রিসার্চ করে রকেট বানায় কোরআন রিসার্চ করে মোবাইলের নেটওয়ার্ক কানেকশন তৈরি করে কোরআন ওরা রিসার্চ করছে আর এই রসিয়া রিসার্চ করার মাধ্যমে ওরা ইসলাম গ্রহণ করছে একজন আমেরিকা ইউরোপ কান্ট্রি একজন ডাক্তার দূরের থেকে দেখতেছেন একজন মেন্টালিটি ডাক্তার মানসিক ডাক্তার উনি উনি দেখতেছেন এক মুসলমান উজু করতেছে আপনাদের কষ্ট হচ্ছে পাঁচ সাত দিনের মধ্যে মারা যাবে
এক মুসলমান নামাজের জন্য উযু করতেছে, এখন উযুক্ত সুন্নাত আছে, ওয়াজিবান আপনার ফরজ আছে, আছে না? যেমন হাত ধোয়া, একবার পর্যন্ত শুদ্ধ করে হাত ধোয়া কি তিনবার ধোয়া সুন্নাত, যাহা এক উঠলের গোড়া থেকে দাঁড়িয়ে এই পর্যন্ত ধোয়া সম্পূর্ণ ধোয়া কি তিনবার, কান থেকে পানি দেওয়া সুন্নাত, মাথার চার ভাগের একবার মাসল করা আমাদের মাথা মতে ফরজ, পুরোটা মাসল করা কি সুন্নাত, এরকম নানাবিধ মাসাল আছে। যদি ওই মুসলমান উযু করে এরপর আমরা দেখবেন এই পানিটা সামান্য একটু পানি পিছনে হাতটা একটু হাত এরকম লাগায় লাগাই দেয় এই পিছনে দুইটা রোগ আছে, এই দুইটা রোগে আমরা একটু লাগাই দেয় আমার ভাইয়েরা এই অবস্থাটা আমি দেখতে পেলে রসুল শেষে এই কায়দা কানুন করার পর পানিতে এরকম হাতের পিঠ দিয়ে একটু সামান্য লাগানোর ব্যাপার। মুসলমানের উযু যখন শেষ হয়ে গেল মেন্টালিটি ডাক্তার মানসিক ওই ডাক্তার নেই মুসলমানের কাছে চলে গেছে, আল্লাহর বান্দা শোনো এতক্ষণ যে তুমি পানি নিয়ে যা করছিলে এটার নাম কি, কয়টার নাম ওযু, নামাজ পড়তে হলে ওযু করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হলে ওযু করতে হয়, বাইরে খোলা তাওয়াব করতে হলে ওযু করতে হয়, তাহলে তুমি আমাকে শোনাও এই ওযু তুমি দৈনিক কয়বার করো। ওই মুসলমান বান্দা বললেন আমার দৈনিক আল্লাহর হুকুম নামাজ আদায় করতে দৈনিক পাঁচবার তো আমরা এইভাবে ওযু করি, আমরা এইভাবে পাঁচবার মিনিমাম হলেও পাঁচবার ওযু করি। ডাক্তার বাবা এইরকম পাঁচবার এই পিছনে হাত দেবেন এই মাসে হোক এটা মুস্তাহাব, এটাকে সুন্নাত বলতে পারবে না কেউ, এটা কি মুস্তাহাব, এই মুস্তাহাব একটা আমলের কত বর্গ। তো এই যে পিছনে যে খালের দুই অংশে যে পানি পিঠ লাগাইয়া দিলা হালকা ভাবে এটা কেন করো, তো এটা মুস্তাহাব, এটা কর্ম করো, এটা কর রসুলের বিধান, তাহলে বিধান তোরে তোমার এই বিধান থেকে আমার জ্ঞান এসেছে এই যে তোমাকে দেখতে পেয়েছি সব কিছু ধৌত করে যখন পিঠের পিছনের এই খাল দুটি এই রক দুটির উপরে যখন কোমল ভাবে মসৃণ ভাবে স্মুথলি হাত ভিজা হাত লাগাই দিয়েছ, আমাদের ডাক্তারি বিধুরিতে বলা আছে এই রক দুটির উপরে সামান্য একটু পানির স্পর্শ পেলে জীবনে তার পাগল হওয়ার সম্ভাবনা থাকে না, পাগল হওয়ার সম্ভাবনা থাকে না। বাংলাদেশে পাগলের হাসপাতাল কয়টা গবেষণা হবে কত সুন্দর সুন্দর তথ্য বেরিয়ে আসবে, আর গবেষণা করে রিসার্চ করে বেধর্মীরা নাস্তিক হয় না, এই কোরআন রিসার্চ যত চলছে তত মুসলমানের সংখ্যা বাড়ছে। তোমার জন্য কেমন দিন সুপারিশকারী হয়ে যাবে, তোমার জন্য সুপারিশ করবে কোরআন করবে রব্বুল আলামিন, আমি কোরআনকে পড়েছি, আপনি ইয়াসিন পড়েছে, আল্লাহ কোরআন পড়েছে, গোটা কোরআন আমাকে পড়েছে, শুধু পড়ে নাই আমি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আমার এই কোরআন পড়তে বলাকে জান্নাতে না দিয়ে তুমি পারবে না, আমি কোরআন তোমাকে যে সুপারিশ করছি কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না, কথা বলেন করবেন কি না করবেন, এই কোরআন সম্মানের জিনিস, আমাদের রাগ হাট আমাদের ইনপিরিত আমাদের কলিজা এই কোরআনে কেউ যদি হাত দেয় কোরআনকে নিয়ে যদি কেউ গালি দেয় তাকে এই দুনিয়ায় মুসলমান ছাড়বে না, ঠিক কিনা, মুসলমান তাকে ক্ষমা করবে না, কোরআনের উল্টা কোনো আইন যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না যদি যারা পরিমাণ ইমানের অংশ থাকে। আবার বন্ধুগণ আসুন এই কোরআনের ইত্তেবা আমরা করি, কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমরা চালাই, আমার পরিবারকে আমার চালাই, আমার মাকে আমার বোনকে এই কোরআন অনুযায়ী চালাই, আমি নিজেকে কোরআন অনুযায়ী পরিচালিত করি, দুনিয়ায় শান্তি আখেরা থেকে মুক্তি পেয়ে যাব, আমাদের জন্য অপেক্ষা করবে জান্নাতের দরজা আল্লাহ আমাদের খুলে দেবেন, আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। হাযা মা ইন্দি ওয়া ইলমু ইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাত 11টা বেজে গেছে।